শিক্ষার্থী বন্ধুরা পর্বে আমরা শিখব হাইফেনের ব্যবহার ব্যাকরণে হাইফেন একটি অন্যতম কেন ব্যবহার করা হয় সে বিষয়টি এখন আলোচ্য বিষয় প্রথমে একটি বাক্য দেখতে পাচ্ছি আমরা আনন্দ বেদনা সুখ দুঃখ মা বাবা প্রত্যেকটি শব্দের মাঝে মাঝে একটি করে হাইফেন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যখন দুটি শব্দের সংযোগ বা বিশ্লেষণ দেখানো প্রয়োজন পড়ে তখনই হাইফেন ব্যবহার করতে হয় আনন্দ একটি শব্দ বেদনা আর একটি শব্দ কিন্তু এই দুটি শব্দের মধ্যে একটি সম্পর্ক রয়েছে বা সংযোগ রয়েছে এরূপ বোঝানো হয়েছে তাই মাঝে একটি হাইফেন দেওয়া হয়েছে সুখ দুঃখ সুখ এক প্রকারের শব্দ দুঃখ আর এক প্রকারের শব্দ দুটির অর্থ দুই রকম কিন্তু দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে সংযোগ রয়েছে মা বাবা দুটি বিপরীত ধর্মী ব্যক্তি কিন্তু দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে সম্পর্ক বোঝানো হয়েছে জন্যই মাঝখানে একটি হাইফেন দেওয়া হয়েছে এই হাইফেনটি কিন্তু আবার সমাজবদ্ধ পদের যোগ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আবার ও এবং এই অর্থেও ব্যবহার হয় এছাড়া বিভক্তির লোভ যখন ঘটে বা বিভক্তি চিহ্নের পরিবর্তেও কিন্তু হাইফেন ব্যবহার করা হয় একটি উদাহরণ দেখলাম আমরা বুঝতে পারব ছেলে ভোলানো ছড়া ছেলে ভোলানো ছড়া মাঝখানে একটি হাইফেন এখানে কিভাবে বিভক্তি বিভক্তিসের পরিবর্তে হাইফেন ব্যবহার করলাম সেটি দেখবো এখন ছেলে ভোলানো ছড়া কথাটি হচ্ছে ছেলেকে ভোলানোর জন্য যে ছড়া এখানে ছেলে কে ভুলানোর জন্য আমরা কে বিভক্তিটি এখানে বাদ দিয়েছি কে বিভক্তি বাদ দিয়ে তার পরিবর্তে আইভেন ব্যবহার করেছি এছাড়া আরেকটা উদাহরণ দেখব আমরা স্কুল পালানো স্কুল পালানো ছেলে এখানেও আমরা বিভক্তির পরিবর্তে হাইফেনটি ব্যবহার করেছি কেমন স্কুল পালানো ছেলে মানে স্কুল হতে পালানো ছেলে অথবা স্কুল থেকে পালানো ছেলে হতে বা থেকে এই শব্দটি আমরা ব্যবহার না করে এখানে একটি হাইফেন ব্যবহার করেছি আবার একই শব্দের যদি পুনরুক্তি ঘটে বা দুইবার উচ্চারণ করা হয়ে থাকে তখন আমরা মাঝখানে হাইফেন ব্যবহার করব। বছর বছর পরীক্ষা হাসি হাসি মুখ একটি শব্দ দুইবার ব্যবহার করে পূর্ণতা দেওয়া হয়েছে তাই মাঝখানে হাইফেন দিতে হয়েছে একই নিয়মে ছোট ছোট বাচ্চারা খেলা করছে আবার সংখ্যা ও প্রতিসংখ্যা বোঝাতেও কিন্তু হাইফেন ব্যবহার করতে হয় সংখ্যা ও প্রতিসংখ্যা আট থেকে বারো বছরের ছেলেরা বা আট হতে দশ আট হতে বারো বছরের মধ্যেকার ছেলেরা এখানে আটের পরে নয় দশ এগারো এই অক্ষরগুলো বা এই অঙ্কগুলো কিন্তু লেখা হয়নি এই অঙ্কগুলোকে বলা হচ্ছে প্রতি সংখ্যা নয় দশ এগারো গুলো হলো প্রতিসংখ্যা। অর্থাৎ আট থেকে বারো বছরের প্রত্যেক ছেলের জন্যই এটি প্রযোজ্য এটি বোঝানো হয়েছে ঠিক দশ থেকে সতেরো অর্থাৎ দশ পৃষ্ঠা এবং সতেরো পৃষ্ঠা এটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো প্রত্যেকটি পৃষ্ঠায় এখানে বোঝানো হয়েছে আরেকটি ক্ষেত্রে হাইফেন ব্যবহার করা হয় সেটা আমরা দেখব বনে বনে কত পাখি তাদের কল কাকলিতে মুখর কিন্তু এরকম হবে না উচ্চারণটি সঠিক হবে তাদের মুখর কাকলিতে সন্ধ্যাবেলা কেন যখন আমরা খাতায় লিখতে গিয়ে দেখব ডান পাশে আর জায়গা নেই কিন্তু একটি ছোট শব্দ না লিখলেই নয় অর্থাৎ না লিখলে লেখার ভাবটি বা সৌন্দর্যটি বজায় থাকে না তখনই একটি হাইফ্যান ব্যবহার করে বাকি অংশটি পরের লাইনে আমরা লিখতে শুরু করব। তো বন্ধুরা শিক্ষণ শিক্ষণগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ